আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বললেন সরকার পতন আন্দোলন ভিন্ন খাতে নিতে ড ইউনুস ইস্যু আনা হয়েছে এরপর থাকবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বললেন ডিসেম্বর জানুয়ারির মধ্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এদিকে উবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রী শোক বিমানবন্দর থেকে পঞ্চান্ন কেজি স্বর্ণ চুরির ঘটনায় মামলার তদন্ত ডিবির হাতে হস্তান্তর সর্বশেষ জানিয়ে দিব ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় একজনের বাইশ বছরের কারদণ্ড বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নতুন কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি এক দফা সরকারের পদত্যাগ ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি নয় সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে দলটি বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি জানান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুইটি গণমিছিল অনুষ্ঠিত হবে শনিবার বিকেল তিনটায় এ গণমিছিল পালিত হবে বিএনপির যুগ আন্দোলনে সব শরিকেরা এই কর্মসূচি পালন করবে উল্লেখ্য সরকার পতনের এক দফা দাবিতে বর্তমান বিএনপির সঙ্গে ছোট বড় মিলে ছত্রিশটি রাজনৈতিক দল যুগপুতভাবে আন্দোলন করবে এর আগে গত সর্বশেষ এগারোই আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি সেদিন দুপুর তিনটা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল অনুষ্ঠিত হয় সরকার পতনের আন্দোলন ভিন্ন খাতে নিতে ডক্টর ইউনুস ইস্যু আনা হয়েছে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকার পতনের এক দফা আন্দোলনকে ভিন্ন খাতে নিতে ডক্টর ইউনুসকে সামনে আনা হয়েছে বুধবার সকালে রাজধানীর পান্থপথ হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের প্রস্তুত প্রশ্নের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন ড ইউনুসের ব্যাপারটা আমরা এভাবে দেখি এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে আর একটা ব্যাপার রয়েছে এই মুহূর্তে এটাকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা ইটস দা ডাইভার্সন অব দ্য মেইন ইস্যু আমাদের প্রধান যে ইস্যুটা সরকার পরিবর্তন করতে হবে পদত্যাগ করতে হবে সেটা ডাইভার্ট করার জন্য এটাকে সামনে নিয়ে আসা হয়েছে ড ইউনুসকে নিয়ে সরকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন জাতীয় আন্তর্জাতিক মিডিয়া উনি ইউনুস প্রধান পাচ্ছেন অর্থাৎ তাদের যে লক্ষ্য ছিল এটাকে ডাইভার্ট করে কিছুটা হলে তারা সেটাকে পেরেছে যোগ করেছে নতুন ইস্যু মিজা ফখরুল ইসলাম আরো বলেন সেই কারণে আমি মনে করি ডক্টর ইউনুস ইস্যু কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় আদিলুর রহমান আগামীতে তার রায়ও হবে আমি জানি না রায় কি আসবে এটা বুঝতে পারি তারা যেন সত্য কথা বলতে না পারে তারা যেন মানুষের অধিকার নিয়ে কথা বলতে না পারে সেই জন্য তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দিয়েছে সরকার তাদের সাজার ব্যবস্থা করা হয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত নিন্দা জানিয়ে তিনি বলেন ড ইউনুসের পক্ষে কথা বলার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে যে রাষ্ট্রে মানুষের ন্যায় বিচার পাওয়ার কোনো ব্যবস্থা নেই সেই রাষ্ট্রে অবশ্যই ভেঙে পড়ার ছাড়া কোনো বিকল্প নেই তিনি বলেন অবিলম্বে আমরা যদি সরকার হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি তাহলে দেশ কঠিন পরিস্থিতির ভিতর চলে যাবে পঞ্চাশ বছরেও আমরা এ দেশের আর কিছুই করতে পারবো না ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ঢাকার জনপ্রতিনিধিদের দোষারোপ করে বিএনপির মহাসচিব বলেন মূল কথা হচ্ছে সরকার এবং সিটি কর্পোরেশনের দুইটি ব্যর্থতা রয়েছে ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণ করতে এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এ কারণে এদের পদত্যাগ করা উচিত আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বললেন শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার ছয় সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এইসব মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বত্ব মুক্তি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় দুদু বলেন এই সরকার আগামীতে তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না দেশের মানুষকে আর বিশ্বাস করে না এই সরকার এজন্য মানুষ এই সরকারকে ভোট দিবে না আগামী ডিসেম্বর পর্যন্ত সরকার থাকবে না পুলিশ প্রশাসনের চাকরি চলে যাবে তারা হয়তো বলতে পারে না পেশাজীবী হয়তো বলতে পারে না কিন্তু কথা দিবালকের মতো সত্য ডিসেম্বরের মধ্যে সরকারের পদত্যাগ করতে বাধ্য করা হবে তিনি আর বলেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী তাকে নির্যাতন করা হচ্ছে সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে স্পষ্ট করে বলি তার যদি কিছু হয় তাহলে দেশবাসী বিএনপি হত্যাকাণ্ড বলে গ্রহণ করবে এটা সরকারের মাথায় রাখতে হবে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে শিকার হয়েছিলেন তার হত্যার বিচার হয়েছে জাও রহমান হত্যার বিচার হয়েছে বেগম খালেদা জিয়ার কিছু হলে সেটারও বিচার করা হবে বর্তমানে সরকার এবং যারা দাইক্তে আছে তারা যদি এটা মনে রাখে তাহলে তাদের ভালো হবে দেশেরও ভালো হবে আমাদেরও ভালো হবে বিএনপি এর নেতা আরো বলেন একচোখা সরকার এ দেশে কখনো আসেনি আমলিক বাকশাল ছাড়া কিছুই বোঝে না দেশের গোটা পুলিশের মধ্যে 5% হয়তো খারাপ বাকি 95% ভালো কিন্তু সরকার গোটা পুলিশকে এমন ভাবে ব্যবহার করছে যা সাধারণ জনগণের কাছে খারাপ হয়েছে পুলিশের চাকরি তো করে সবাই পুলিশ মারা গেলে আলহামদুলিল্লাহ পরে কি কারণে পরে আওয়ামী লীগ সরকার পুলিশকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে এখন জনগণ পুলিশকে দেখলেই ভয় পায় পুলিশকে মৃত্যুর কথা শুনলে জনগণ এখন ইন্নালিল্লার পরিবর্তে আলহামদুলিল্লাহ পরে ছাত্র দলের সাবেকের সভাপতি বলেন ব্যবসায়ীরা সবাই খারাপ না কিন্তু সরকার যাদের সাথে আতাত করে চলে তারা সবাই লুটপাট করে বিদেশে টাকা পাচার করে এরা সবাই খারাপ কিন্তু তাদেরও লুটেরা রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করেছে সরকার কেউ কিছু বলতে পারে না কেউ সত্য বলতে পারে না কিছু বললেই ঝামেলায় পড়ে বড় পদের কেউ কোনো কথা বলে তার চাকরি চলে যায় এ কারণে সরকারের মুখে মুখে হয়তো কেউ কোনো কথা বলে না কিন্তু তলে তলে সবাই এই সরকারের পতন চায় তাই জনগণকে সঙ্গে নিয়ে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত গণতন্ত্র দেশে ফিরে আনার আশা প্রকাশ করেছেন শামসুজ্জামান দুদু ওবায়দুল কাদের বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু আরা পাখির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা হাসান্তায় হাসান মাহমুদ বলেন প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি শান্তি কামনা করি এবং শোক সম্পত্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বুধবার ছয় সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শত্রু বছর বয়সে ফেরদোসারা পাখি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিউন ফেরদো সারা পাখি দাগনভুয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কের্নিয়া গ্রামের আলেক উল্লাহ মাস্টার বাড়ির প্রাত শাহাব উদ্দিনের স্ত্রী তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে ওবায়দুল কাদেরের বোনের মৃত্যুতে প্রধানমন্ত্রীও শোক জ্ঞাপন করেছেন বিমানবন্দরে পঞ্চান্ন কেজি সোনা চুরির মামলা ডিবির হাতে তদন্তের হস্তান্তর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে পঞ্চান্ন কেজি সোনা গায়েবের মামলা ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বিমানবন্দর থানা থেকে মামলাটি গোয়েন্দা উত্তরা বিভাগের কাছে হস্তান্তর করা হয় আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ আকরাম হোসেন তিনি বলেন মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ কয়েকজনকে ডিবি চলে নিয়ে আসা হয়েছে আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছি সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায় সোনাচুরির চুরির এই ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে গত শনিবার দুই সেপ্টেম্বর তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার তিন সেপ্টেম্বর বিমানবন্দরের কাস্টম হাউজে নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে পঞ্চান্ন কেজি সন্না চুরি ও বেহাত হওয়া সত্যতা নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ এই ঘটনায় চার কর্মকর্তা কর্মচারীকে দায়ী করে মামলা দায়ের করা হলেও মামলা হয়েছে অজ্ঞাতনামা আসামিদের পুরো ঘটনা তদন্তের জন্য কাস্টমসের যুগ্ম কমিশনার উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে কাস্টম হাউস রোববার রাতে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোরাভ হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় একজনের বাইশ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গা সংগঠিত করার দায়ে দা প্রাউড বয়স নামে একটি সংগঠনের সাবেক নেতাকে বাইশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের আসনে আক্রমণ চালানোর দায় কোনো একজন মূল হোতার বিরুদ্ধে এটাই এখন পর্যন্ত দেওয়া দীর্ঘতম সাজার ঘটনা গত মে মাসে হেনরি অ্যান্ড্রিকে টারিও নামে ওই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ষড়যন্ত্র অন্যান্য অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ চলাকালীন সময় এ ধরনের অভিযোগ আনা হতো উনচল্লিশ বছর বয়সী টারিও দাঙ্গার সময় ওয়াশিংটনে না থাকলেও তিনি দাঙ্গার কথোর ডানপন্থী সংগঠনটির সংশ্লিষ্টতায় সহায়তা করেছেন ক্যাপিটাল হিলে মানুষকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার তা সাজা ঘোষণার আগে ট্যারিও দু সালে ছয় জানুয়ারি দাঙ্গার ঘটনায় নিজের ভূমিকার জন্য পুলিশ এবং ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের কাছে ক্ষমা চান ওই দিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা কংগ্রেস ভবনে হামলা চালায় যেখানে জো বাইডেনের জয়ের অনুমোদন প্রক্রিয়া চলছিল ওয়াশিংটনের ফেডারেল কোর্ট হাউজে তিনি বলেন আমি অত্যন্ত লজ্জিত এবং হতাশ কারণ তারা দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার বাকিটা জীবন এই লজ্জা নিয়েই বেঁচে থাকতে হবে কমলা রঙের কারাগারের পোশাক পরা ট্যারিও আরো বলেন আমরা আমাদের নিজেদেরই সবচেয়ে খারাপ শত্রু ছিলাম আমরা অকারণে গর্ব করতে বুঝেছিলাম যে আমি একজন ভুক্তভোগী এবং আমাকে অন্যায়ভাবে টার্গেট করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প দু হাজার বিশ সালে নভেম্বর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হেরে গেছেন উল্লেখ করে ট্যারিও বলেন আমি রাজনৈতিকভাবে গোড়া নই কারো ক্ষতি করা বা নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া আমার লক্ষ্য ছিল না নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া যে সম্ভাবনা ছিল সেটা আমি মনে করতাম না এর আগে এক পর্যায়ে তার চোখ থেকে অশ্রু মুসতে দেখা যায় তার মা বিচারকদের প্রতি দয়া প্রদর্শনের আহ্বান জানান বিচারকেরা সাজা ঘোষণার সময় ট্যারিও নীরবে দাঁড়িয়েছিলেন আদালত থেকে চলে যাওয়ার সময় ট্যারিও পাবলিক গ্যালারি থেকে তার পরিবারের উদ্দেশ্যে হাত নাড়ান এবং সিন্নো প্রদর্শন করেন তার আইনজীবীরা বলছেন যে তিনি আপিল করার পরিকল্পনা করছেন